আমি কথা দিয়েছি মানুষকে যে আমি আর যেমন ভোট ভিক্ষা চাইতে গিয়েছিলাম তেমন আমি আবার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কার কী সুবিধা অসুবিধা আমি সেগুলোকে ভেরিফাই করব এবং তারা যাতে সত্তর পায় তার সেই ব্যবস্থা আমি অবশ্যই করব। বিগত অনেকক্ষণে দেখা যায় যে প্রার্থীরা ভোটে দাঁড়ানোর আগে অনেক কিছু প্রতিশ্রুতিটা ভোটে জেতার পরে তাদের কাছে বার্তা পাওয়া যায়। দেখুন দাদা, আমি বর্ধমান বিধায়কের উন্নয়নের সাথী, মাননীয় খোকন দাসের আমি উন্নয়নের সাথী এবং উনি আমার রাজনৈতিক অভিভাবক। আপনারা জানেন যে 22 নম্বরের তো আমি একটা দায়িত্ব আমার মধ্যে পড়ে যেহেতু আমাকে এই ওয়ার্ডে প্রার্থী করেছে, কিন্তু আমি 35টা ওয়ার্ডে বিগত বহু দিন থেকে আমি কাজ করে চলেছি, কিন্তু আমার প্রতিশ্রুতি আগামী দিনে আপনাদেরকে আবার সাংবাদিক বৈঠক করবে এবং মানুষ বলবে যে না, নারু ভগত যে কথাটা দিয়েছে সেটা পূরণ করেছে। এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট পড়েছে? এখন পর্যন্ত 75%-এর কাছাকাছি পড়ে গেছে। আপনার ওয়ার্ডে কত ভোটার আছে? আমার ওয়ার্ডে কীভাবে ভোট হচ্ছে? আমাদের এলাকায় স্বতঃস্ফূর্ত মানুষের ভোট তো হচ্ছে না, একটা উৎসবে পরিণত হয়েছে। এখানে পেয়ার ভোট হচ্ছে, দেখুন আমি সকাল থেকে নির্বাচনী অফিসে আছি এবং আমি সমস্ত প্রার্থীদেরকে বলেছি সবাই মিলে একসঙ্গে ভোট করার, মানুষ দিদির উন্নয়নকে মানুষ দেখছে এবং আমরা প্রত্যেক দুয়ারে দুয়ারে দিদির উন্নয়ন পৌঁছে দিচ্ছি। আমাদের কোনো রকম ভোটের দিনে আমাদের কোনো কাজ নেই, আমি নির্বাচন অফিসে বসে আছি, মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছে, সব দলের প্রার্থীদেরকে মানুষ ভোট দিক, এটাই আমার সমস্ত লোকের কাছে আবেদন যে ফেয়ার ভোট হোক। কিন্তু বিজেপির অভিযোগ রয়েছে তাদেরকে যে এজেন্ট তারা কিন্তু পায়নি, সেটা তো তাদের ব্যাপার, আমরা তো কাউকে তুলে দিইনি। সে তো কালকেও একজন অভিযোগ করেছিল যে বামফ্রন্টের প্রার্থীকে কেউ মারধর করেছে, আমি তো বললাম একজন সাংবাদিক বৈঠকটাকে অ্যারেস্ট করা হোক, তাদের নামগুলো দিক। তো বিজেপির নিজের বিজেপির লোকজন নাই, বিজেপির বাংলায় কোনো জায়গা নেই, ওরা নিজস্ব কিছু হাইলাইট হওয়ার জন্য এইসব করছে, কারণ হচ্ছে ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল কোনো প্রতিশ্রুতি মানুষে রাখেনি। দিদি কোনো প্রতিশ্রুতি না দিয়ে মায়েদের অ্যাকাউন্টে 500 টাকা করে, দিদিদের অ্যাকাউন্টে 500 টাকা করে দিচ্ছে এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির উন্নয়নই আমাদের হাতিয়ার, যে আমরা মানুষকে আমাদের বোঝানোর কিন্তু নাই, আমরা নিজের উন্নয়নকে আমরা সামনে তুলে ধরেছি। দাদা, বর্ধমানে আপনার অন্যতম নাম নারু ভগত মন্ডল, সেই জায়গা থেকে আপনি আপনার কাজে জেতার পর কী করবেন? সবচেয়ে বড় কাজ আমার সবথেকে বড় কাজ মানুষকে আমি প্রতিশ্রুতি দিয়েছি 90 দিনের মধ্যে মানুষের মানে দৈনন্দিন জীবনে যে পরিষেবাগুলো মানুষের দরকার সেটা আমি 90 দিনের মধ্যে আমি কমপ্লিট করব এবং আগামী 1 বছরের মধ্যে আমি ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে পরিণত করব। ভোট পূর্বে 77 রায়কে নিয়েছিলেন সাংসদ অভিনেত্রী, ভোট শেষ হয়ে যাওয়ার পর থাকবে নাকি? একদম, আমরা সবুজ আবিরে আমরা নিজেরা কর্মীদের সঙ্গে খেলবো এবং 8 শতাব্দী রায় আমার অ্যাকচুয়ালি খুবই ঘনিষ্ঠ এবং সাংসদ আমার খুবই কাছের লোক, সেই জন্য দিদি আমার প্রচারে এসেছিলেন। আগামী দিনে এখন আমার একটাই লক্ষ্য থাকবে, আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া। বিগত আমলে 22 নম্বর